হাউস অফ দ্য ড্রাগনের পঞ্চম এপিসোড শুরু হয় টিপিক্যাল গেম অফ থ্রোনস এর ব্রুটালিটির মধ্য দিয়ে, এবং আজকের এপিসোডে আমরা অলমোস্ট আরো একটা রেড ওয়েডিং দেখলাম। যারা রেড ওয়েডিং কি তা জানেন না, তাদের অনুরোধ করব দ্রুত গেম অফ থ্রোনস অর্থাৎ হাউস অফ দ্য ড্রাগন যেই শো এর প্রিকুয়েল সেই অরিজিনাল শোটি দেখতে। যাই হোক, আজকের এপিসোডে কি কি ঘটলো তা বলার আগে জানিয়ে রাখি, এই এপিসোডের মাধ্যমে আমরা এতদিন ধরে দেখে আসা প্রিন্সেস রিনারিয়া ও কিউট কুইন অ্যালিসেন্ট হাইটাওয়ার কে বিদায় জানাবো। না প্রিয় দর্শক, তারা আজকের এপিসোডে মারা যাননি। পঞ্চম এপিসোডের পর ড্রাগনের ঘটনা বলি, বিশাল একটা টাইম জাম্প মারবে, প্রিন্সেস রিনেরিয়া হয়ে যাবেন কুইন রিনেরিয়া টার্গেরিয়ান। এতদিন কিশোরী রিনেরিয়ার চরিত্রে অভিনয় শিল্পী মিলি অ্যালকক এর অ্যাডাল্ট ভার্সন অভিনয় করবেন এমআরডিআরসি। অন্যদিকে এই এপিসোডে রিনেরিয়ার স্টেপ মম, যে কিনা বিশ্বস্ত বান্ধবী থেকে প্রায় চির শত্রুতে পরিণত হতে যাচ্ছেন, সেই কিউট এমিলিয়া কারির ওল্ডার ভার্সন অভিনয় করবেন অলিভিয়া কুক। আমরা এই বান্ধবীদ্বয়কে সত্যি মিস করব। যাই হোক, এটা জর্জ আর আর মার্টিনের লেখা দুনিয়া, এখানে কেউ কাউকে বিশ্বাস করে না এবং আমরাও করতে পারি না। পঞ্চম এপিসোড শুরু হয় ডেমনের স্ত্রী লেডি রিয়াকে হত্যার মধ্য দিয়ে। প্রথম এপিসোড থেকে ডেমন তার বিবাহিত স্ত্রীর চেয়ে ভেরাকে সুন্দরী বলে সম্বোধন করে আসছে। আসলে ডেমনের স্ত্রীর শক্তিশালী ব্যক্তিত্বের কাছে ডেমনের কাপুরুষতা ধরা পড়ে যায়, তাই সে এমনটা বলতো। এই এপিসোডের শুরুতে ডেমন তার শ্বশুরবাড়ি রুনিস্টোনে গিয়ে তার স্ত্রী লেডি রিয়াকে ঘোড়ার পিঠ থেকে ফেলে দেয় এবং পাথর দিয়ে মাথা ছেঁচে দেয়। যেহেতু ডেমন গোপনে কাজটা করে লোকমুখে ছড়িয়ে যায়, রিয়া ঘোড়া থেকে পড়ে মারা গেছেন। অন্যদিকে গত এপিসোডের কথা মতো কিং ভিসিরিসের সাথে রিনেরিয়া লর্ড কর্লিসের বাড়ি হাউস অফ হাইটাইড যায়। লেনর ভ্যালারিয়ানের সাথে রিনেরিয়ার বিয়ের প্রস্তাব দেয়। তাদের প্রথম সন্তান আয়রন থ্রোনে বসার শর্তে লর্ড কর্লিস রাজি হয়ে যায়। এদিকে ওয়েস্টার্সের প্রাসাদে চলে আরেক রাজনীতি। গত এপিসোডে ক্ষমতাচ্যুত হ্যান্ড অফ দ্য কিং অটো হাইটাওয়ার তার মেয়ের ইনোসেন্সকে দোষী করে। আমাদের প্রিয় কুইন অ্যালিসেন্ট জানতে পারে চিফ মেইস্টার রিনেরিয়াকে অ্যাবর্শনের জন্য স্পেশাল টি দিয়েছে। অ্যালিসেন্ট তার বান্ধবীকে বিশ্বাস করলেও তার প্রতি সন্দেহ জন্ম নেয়। অন্যদিকে আমরা জানতে পারি রিনেরিয়ার সাথে বিয়ে ঠিক হওয়া স্যার লেনর ভ্যালারিয়ান একজন সমকামী, এবং যেহেতু তারা কাজিন রিনেরিয়া সেটা আগে থেকেই জানে। তবু কিংডমের স্বার্থে তারা একে অন্যের সাথে মিলিত হতে সম্মত হয়, কারণ রিনেরিয়া নিজেও তো তার কিংসগার্ড স্যার ক্রিস্টেন কোলের সাথে অবৈধ সম্পর্কে আবদ্ধ হয়েছে। রিনেরিয়ার প্ল্যান ছিল বিয়ের পর আয়রন থ্রোনে বসে সে কোলের সাথে সম্পর্ক চালিয়ে যাবে, আর স্যার লেনর তার প্রেমিকের সাথে সম্পর্ক অক্ষুণ্ণ রাখবে। কিন্তু স্যার ক্রিস্টেন কোল রিনেরিয়াকে এই রাজ্য থেকে পালিয়ে এসএসসি গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। রিনেরিয়ার গোপন অভিসারকে ক্রিস্টেন কোল নিজের অপমান হিসেবে দেখে। ভ্যালেরিয়ান হাউজের সাথে বিবাহ ঠিক করে কিং ভিসেরিস রিনেরিয়া সহ সবাই ফিরে আসে। কিং ভয়ানক অসুস্থ হয়ে পড়ে, কিন্তু অ্যালিসেন্ট তার প্রিয় বান্ধবীর সত্যতা কি তা জানতে ক্রিস্টেন কোলকে ডেকে পাঠায়। ইতোমধ্যে রিনেরিয়া থেকে প্রত্যাখ্যাত অপমানিত ক্রিস্টেন কোল বিবেকের দংশনে সত্য কথা বলে দেয় কুইন অ্যালিসেন্টকে। চতুর ডেমনের চালাকিতে নয়, বরং স্বেচ্ছায় কিংস গার্ডের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে রিনেরিয়া নিজের কুমারিত্ব নিয়ে মিথ্যা শপথ করেছে। এই কথা জানতে পেরে কুইন অ্যালিসেন্ট অত্যন্ত আহত হয়। তার বাবা এখন আর ক্ষমতায় নেই। রিনেরিয়ার বিয়ের ফলে অ্যালিসেন্টের সন্তান এগোনো উত্তরাধিকার নয়। সবকিছু মিলে অ্যালিসেন্ট অত্যন্ত ক্রুদ্ধ হয় বান্ধবীর প্রতি, রাজার প্রতি। এদিকে সাত দিন ব্যাপী রিনেরিয়া ও লেনরের বিয়ের উৎসব শুরু হয়। লেনরের প্রেমিক স্যার জফরি লনমাউত নিজে থেকে এগিয়ে গিয়ে ক্রিস্টেন কোলের সাথে কথা বলতে যায়। জফরি ভেবেছিল সে যেভাবে লেনরের বিয়েকে মেনে নিয়েছে, ক্রিস্টেনও রিনেরিয়ার বিয়েকে সেভাবে মেনে নিয়ে বিশ্বস্ত থাকবে, কিন্তু এতে হিতে বিপরীত হয়। ক্রিস্টেন কোল নিজের সংযম হারিয়ে ফেলে। ওয়েডিং ডান্স উৎসবের মাঝেই সে লেনরের প্রেমিক জফরির উপর ঝাঁপিয়ে পড়ে। হুলস্থুলের মাঝেই কোল জফরিকে হিংস্রভাবে হত্যা করে। লেনর সবার সামনে মৃত প্রেমিকের জন্য হাহাকার করে ওঠে। ইজ্জত বাঁচাতে তড়িঘড়ি করে সেরাতেই সেই রক্তাক্ত হলে রিনেরিয়া ও লেনরের বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের আসরেই কিং ভিসিরিস জ্ঞান হারিয়ে পড়ে যান, সম্ভবত তিনি এখানেই মারা গেছেন। অন্যদিকে ক্রিস্টেন কোল একাকী প্রাসাদের পিছনে আত্মহত্যা করতে চেষ্টা করলে সদ্য বিধবা অ্যালিসেন্ট হাইটাওয়ার তাকে থামায়। এখানেই পঞ্চম এপিসোড শেষ হয়ে যায়। আগামী এপিসোডে টাইম জাম্পের ফলে হয়তো আমরা কিংকে আর দেখতে পাবো না, কিন্তু এটা কনফার্ম যে অ্যালিসেন্ট ও ক্রিস্টেন কোল হাইটাওয়ারকে একত্রিত করে এগনকে ক্ষমতায় বসাতে জোট বাঁধবে। অন্যদিকে ভ্যালেরিয়ান হাউজের সাথে পাশাপাশি ডেমনও রিনেরিয়াকে হেল্প করবে, এবং যেহেতু লেনর সমকামী তাই ডেমনের সাথে রিনেরিয়ার জন্য পলিটিক্স জমিয়ে তুলবে হাউস অফ দ্য ড্রাগনকে। দেখা যাক আগামী এপিসোডগুলো কেমন হয়। ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কি থিওরি আগামী এপিসোডগুলো নিয়ে, আপনারা কতটুকু মিস করবেন এতদিন ধরে দেখে আসা রিনেরিয়া এবং অ্যালিসেন্ট হাইটাওয়ারকে। সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে ক্লিক করে দিন। আমি আমার 1000 সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি চলে এসেছি। ডিসক্রিপশন বক্সে ইনস্টলিং দেওয়া আছে, সেখানে আমাকে ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, টাটা।